US ওপেনের প্রস্তুতির জন্য বিশ্রামকে বেছে নিলেন নোভাক জকোভিচ। আগস্টে টরন্টো ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন রেকর্ড 23টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। কিছুদিন আগেই উইম্বলডনের ফাইনালে কঠিন লড়াইয়ে হেরেছেন কার্লোস আলকারাজের কাছে। টরন্টো ওপেনে না খেলার কারণ হিসেবে ক্লান্তির কথা জানিয়েছেন জকো। বলেছেন, ক্যানাডায় বরাবরই সময়টা উপভোগ করেছি, তবে এবারের প্রতিযোগিতায় আগে চিকিৎসক দলের সঙ্গে কথা বলেই না খেলার সিদ্ধান্ত নিয়েছি। তবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে ট্রফি জেতার জন্য মরিয়া জকোভিচ, তাই অতিরিক্ত পরিশ্রম করে বাড়তি চাপে পড়তে চান না তিনি।